আজকে সরকার, রাষ্ট্র, নারী আন্দোলন, নাগরিক সমাজ, পরিবার সবাইকে কিন্তু আজকে এই সহায়তা এগিয়ে আসতে হবে। বাংলাদেশের নারী অধিকার আন্দোলনের অন্যতম পুরোধা, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম চলে গেলেন চিরদিনের জন্য। দীর্ঘদিন ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন 74 বছর বয়সী এই নারী নেত্রী। শনিবার ভোররাতে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর বিআরবি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সকালে তার প্রিয় কর্মস্থল বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সশ্রদ্ধ বিদায় জানান দীর্ঘদিনের সহকর্মীরা। আমরা শপথ নিচ্ছি যে এদেশের নারীর মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা অবিচল থাকব। তারা বলেন, আয়েশা খানমের মৃত্যুতে বাংলাদেশের নারী আন্দোলন এক অকৃত্রিম অভিভাবককে হারালো। বিশাল ক্ষতি, আমাদের নারী আন্দোলনের মাথার উপর থেকে চলে গেল। উপমহাদেশের ইতিহাসে এরকম নেত্রী আর আমরা পাবো না। তিনি মানুষের মুক্তির সংগ্রামের অনন্য সৈনিক ছিলেন। শ্রদ্ধা নিবেদনের পর নেত্রকোনার নিজ গ্রামে নিয়ে যাওয়া হয় তাঁর মরদেহ। সেখানে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। ভালোবাসা আর শ্রদ্ধায় তাকে শেষ বিদায় জানান স্বজন ও এলাকার মানুষ। সমাজ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কর্মকাণ্ডে আমরা আসলে তার পরিবারের মেম্বার হিসেবে শুধু গর্বই করেছি। বাদ আসর জানাজার পর স্বামী ইঞ্জিনিয়ার মর্তুজা হাসানের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় এই বীর মুক্তিযোদ্ধাকে। নেত্রকোনার গাবরাগাতি গ্রামে 1947 সালের 18 অক্টোবর আয়েশা খানমের জন্ম। তিনি 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। সে সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং রোকেয়া হলের সাধারণ সম্পাদক ও সহসভাপতির দায়িত্ব পালন করেন। 60-এর দশকে ছাত্র আন্দোলন, গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধে তিনি সামনের সারিতে ছিলেন। নারী অধিকার আদায়ে আমৃত্যু কাজ করা আয়েশা খানম বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে। রীতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।